সুজুকি জিএসএক্স 150 ব্যান্ডিট, ওভারভিউ সুজুকি ব্যান্ডিট সুজুকি মোটরসাইকেলের রাস্তার রাজা সিরিজ, দোস সিরিজটি প্রায় 30 বছর ধরে বিলাসবহুল রাস্তায় যাতায়াতের উত্তরাধিকার বহন করে। যেখানে এই সিরিজটি 1989 প্রকাশিত হয়েছিল, তখন সিরিজটি প্রকাশিত হয়েছিল যে সময়টিতে 250 সিসি এবং 400 সিসি সহ পৃথক সক্ষমতা মোটর রয়েছে, যেখানে সিরিজটি জিএসএফ 1250 সহ মোটরসাইকেলের বিভিন্ন সক্ষমতা প্রকাশের পরে এসিআই মোটরস দ্বারা ইয়ামাহা জিএসএক্স 150 ব্যান্ডিট। নতুন সুজুকি জিএসএক্স 150 ব্যান্ডিট একটি 150 সিসি বিভাগের মোটরসাইকেল যা 147.3 সিসি ক্ষমতা ইঞ্জিন এই নতুন কনিষ্ঠ ব্যান্ডিট সাথে যে উল্লেখযোগ্য যা পার্থক্য এসেছে তা হল এই ইঞ্জিনটি সিঙ্গুলার ইঞ্জিন। সুজুকি জিএসএক্স 150 টাকা নকশা চেহারা। নতুন সুজুকি জিএসএক্স 150 ব্যান্ডিট একটি শক্তিশালী রাস্তার যাত্রী যা সুজুকি দোস সিরিজের মূল কেন্দ্র, অতএব আরামদায়ক এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য পরিবহন বৈশিষ্ট্যগুলির জন্য ডিজাইন করা এবং বৈশিষ্ট্য মূল ফ্রেমে এসে ইঞ্জিন হুইল এবং সাসপেনশন জিএসএক্স 150 তাদের সরাসরি সুজুকি 150 থেকে ভাড়া করেছে, তবে বিভিন্ন বিভাগের মোটরসাইকেল হওয়া এটি গুণ বা সাবফ্রেমটি একেবারেই আলাদা। সুজুকি জিএসএক্স মাইনাস 150 ব্যান্ডিট শীর্ষ গতি, অতএব সামগ্রিক বর্ণনায় আসা জিএসএক্স 150 টাকা 150 এর সাথে বেশ খানিকটা মিল, তবে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি আসন আসনের অবস্থান হেডল্যাম্প এবং ব্যাক প্যানেলের অংশের সাথে আছে। সুতরাং অডিও জ্বালানি ট্যাঙ্ক ট্যাঙ্ক ফেন্ডার বেলি প্যান বা এক্সোস্টের মতো বিশ্রামে আসার মতো সবই সুজুকি 150 এর মতো। সুতরাং একটি 147.3 ঘন সেন্টিমিটার একক সিলিন্ডার, চারটি ভালভ, চারটি স্ট্রোক ইঞ্জিন, এটির জল শীতল জ্বালানি ইঞ্জেকশন এবং ডিওএইচসি সিস্টেমের সাথে বৈশিষ্ট্যযুক্ত, অতএব 6 গিয়ার ইঞ্জিনের পারফরমেন্স ইতিমধ্যে প্রমাণিত। একই ইঞ্জিনের পেছনের গল্প যা আছে তা 150 এবং 150 আর 19 পিএস পাওয়ার এবং 4 ন্যানোমিটার টর্ক তৈরি করে। সুতরাং আমরা জিএসএক্স 150 ব্যান্ডিট এই পারফরমেন্সের পরিসংখ্যানগুলির কাছাকাছি বা তার কাছাকাছি আশা করতে পারি। এখানে আবার স্পষ্টতই ব্যান্ডিট ইঞ্জিনকে আরও কিছু উন্নত পারফরমেন্সের জন্য কিছু টুইট করা বা পুনরায় টিউন করা উচিত। অ্যাডাই